গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি, তার দুটো রিজন আছে। সেটা হচ্ছে, এক, আমার ছেলে বক্স হয়েছিল, তো সেই কারণে সেটা নিয়ে আমি ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। আর মন মেজাজ খুব একটা ভালো ছিল না, তার কারণ এক সপ্তাহ হলো আমার জেঠু মারা গেছে। তো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে, তো ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও করি। তো ইচ্ছা আছে কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদের দেখায় ছেলে এখন কি করছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো আমি জাস্ট স্নান করে উঠলাম, এবার পুজো করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই ছেলে কি করছে। এই যে ছেলে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এইভাবে আজকে সারাদিন কীভাবে কাটায় না কাটায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, এখন হয়ে গেছে দুপুর আর আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে আমি পড়েছিলাম, সেটা কি বলো তো, আমার ফোনের যে স্ক্রিনটা ছিল সেটা উঠে এসেছিলো, মানে পেস্টিংটা উঠে গিয়েছিল। তো তাই নিয়ে তো আমি মানে বাজার থেকে এসে এই জিনিসটা ঘটেছে, তার জন্য আমাকে আবার বাজারে দৌড়াতে হলো যে পেস্টিংটা খুলে গেছে, আমি কি করব, ফোন না ছাড়া তো এক মুহূর্ত থাকা যাবে না। তো আবার আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আবার পেস্টিংটা করিয়ে নিয়ে আসলাম। ছেলে বাড়িতেই ছিল, আর যেহেতু ছেলের বক্স হয়েছে তো হয়েছিল, তো ওর ছড়িটা এখনও যথেষ্ট উইক আছে, বাজারে গিয়েও ওর একটু কষ্ট হচ্ছিল। তো বাজার থেকে কি কি কিনেছি, মুখেশ কিছুটা রঙের জিনিস কিনে এনেছে, আর আজকে আমি পিচকি টিচকিগুলো কিনে আনলাম। তো কী কী এনেছি, আর কালকে যেহেতু পূর্ণিমা, পূর্ণিমা আজকেই লেগে গেছে শুনলাম, তো আমি কালকেই দেবো। বাড়িতে যেহেতু আমার গোপাল আছে, তোমরা সকলেই জানো, তো গোপালকে কালকে একটু ফল মিষ্টি দেবো। তো কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখাই। এই দেখো, এইগুলো হচ্ছে স্প্রে রং, মানে এইখানে কি বলবো, তোমাদের একটা আগুন দিতে হবে এইখানে, তো এইটার রঙগুলো উড়বে। এই তিনটে বাক্স মুখেশ এনেছে দিল্লি থেকে, এই যে এই তিনটে, 1, 2, 3। আর এই যে এইখানে আছে হচ্ছে আবির, কি কি কালারের আবির আছে যদিও আমি এখনো প্যাকেট খুলিনি, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে আছে আবির, আর এইখানেও কালার আছে, এই কালারগুলো দিল্লি থেকে এনেছি। এখানে তিনটে বাক্স আছে রাখা, এই যে। আর আমার ছেলে একটা মাস্ক কিনেছে, আর এই হচ্ছে আমার ছেলের পিচকিরি, দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই পিচকিরিটা কিনেছে। তো এই এই হচ্ছে আমাদের আজকে রঙের রং খেলার, এই এই কটাই কিনেছি আমরা। তো চলো কালকে যে রং খেলবো সেটা তো তোমাদের দেখাবোই কেমন করে খেলছি। তো আজকে দেখিয়ে দিলাম যে কি কি রং কিনেছি। আর একটা লাল কালারের রংটা কোথায় পাবি, লাল কালার, হ্যাঁ। আর একটা কিনেছি, এই যে এখানে আছে জলে গোলার রেড কালার, তোর ভুড়িটা দেখা যাচ্ছে, ভুড়ি। ওকে এখন ক্রিম লাগিয়ে দিয়েছি, তার কারণ ওর প্রচণ্ড রোদ, আমি ওই জন্য ছাদে যাইনি, ওই জন্য চাদরটা আমি চেয়ারের ওপরই মেলে দিয়েছি। আর ছেলেকে স্নান করিয়ে একটু মলম লাগিয়ে দিলাম, তার কারণ ওই ডাক্তারবাবু ডাক্তার বলেছে যে মলমটা লাগালে ডার্মাডিউ, তো ওর যে দাগগুলো হবে সেগুলো হবে না, সেগুলো মিলিয়ে যাবে, তো ওই জন্যই মলম লাগিয়ে দিয়েছি। তো এই হয়েছে। আর আজকে একটা ইনভিটেশন আছে সন্ধ্যাবেলা, তো মুখেশ যেহেতু বাড়ি নেই, পুরী গেছে, সেহেতু আমাকে আর ছেলেকে অ্যাটেন্ড করতে হবে। তো সেখানে গিয়ে কেমন কী খাওয়া দাওয়া করি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কী করি না করি সেটাও দেখাবো। তো চলো এখন একটুখানি রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। ঠিক আছে, তো চলো রেডি হব, তোমাদের তো বলেইছিলাম যে একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাব। তো আমাদের ফ্ল্যাটের পাশে যে লজ আছে উপহার, সেখানে যাব। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, চলো। তো এই দেখো রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি। এ দেখো ছেলেও রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। তো এখন বেরোচ্ছি, তো চলো গিয়ে দেখাচ্ছি কি করছি না করছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। আর প্রচণ্ড গরম লাগছে, মানে এত গরম লাগছে না বলার কথা না, মানে প্রচণ্ড খুব ভালো গরম পড়ে গেছে, তো চলো। Thank you.
ছবিও তুলে নিয়েছি। বন্ধুরা আমি চলে এসেছি, আর সত্যি কথা বলতে আমি ভিডিও করার একটুও সুযোগ পাইনি, তার কারণ চেনা জানা অনেকেই এসেছিলো, তো তাদের সাথে গল্পে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার সুযোগ পাইনি। তো খাওয়া দাওয়া সমস্ত কিছুই খুব ভালো হয়েছে, আর বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, তার কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে, বুঝেছো? আর ওই জন্য মানে ছেলেও অস্থির হয়ে আছে। তো চলো